হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 15 ভূগোল সম্পর্কিত যে প্রশ্নগুলো আমি সমাধান করাচ্ছিলাম, সেই ভূগোল সম্পর্কিত প্রশ্নগুলো আজকে এই পার্টে শেষ হতে চলেছে। এবং আজকের ক্লাসে আমি মোট 30টা প্রশ্নের সমাধান তোমাদেরকে করাবো। তো সুতরাং ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ভিডিওটি একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ভূগোলের ওপরে ক্লাসিফিকেশনের প্রশ্নগুলো শেষ হওয়ার পরে এর পরবর্তী পার্ট থেকে শুরু হবে ইতিহাসের ওপরে ক্লাসিফিকেশনের প্রশ্নোত্তর। তো তাহলে বন্ধুরা, এই সমস্ত ক্লাসগুলোকে পেতে এবং সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট 15। ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 15 আজকের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে, যেখানে চারটি অপশান হলো তিস্তা, ভাগীরথী, মহানন্দা, তোর্ষা। তো এই চারটে নদীর মধ্যে থেকে তিস্তা, মহানন্দা এবং তোর্ষা এই তিনটে হচ্ছে উত্তরবঙ্গের নদী, একমাত্র ভাগীরথী হচ্ছে দক্ষিণবঙ্গের নদী। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি, ভাগীরথী। কোশ্চেন নাম্বার 32, মাতলা, গোসাবা, বিদ্যাধরী, মহানন্দা, এই চারটের মধ্যে থেকে মাতলা, গোসাবা এবং বিদ্যাধরী এই তিনটে হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। কিন্তু এই যে মহানন্দা, এটা আগের প্রশ্নেও পেয়েছ, এটা আমি আগের প্রশ্নেও বলেছি, এই মহানন্দা হচ্ছে উত্তরবঙ্গের নদী। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, মহানন্দা। কোশ্চেন নাম্বার 33, কালিম্পং, কার্শিয়াং, বাসন্তী, মিরিক, এই চারটের মধ্যে থেকে কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক এই তিনটে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের স্থান, শুধু একমাত্র বাসন্তী হচ্ছে সুন্দরবন অঞ্চলের স্থান। তো এক্ষেত্রে তাহলে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, বাসন্তী। কোশ্চেন নাম্বার 34, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কংসাবতী, রঙ্গিত, এই চারটের মধ্যে থেকে ময়ূরাক্ষী, রূপনারায়ণ এবং কংসাবতী হচ্ছে বদ্বীপ অঞ্চলের নদী, একমাত্র রঙ্গিত হল উত্তরবঙ্গের নদী। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 35, এশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এই চারটের মধ্যে থেকে এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা এগুলো হচ্ছে মহাদেশ, কিন্তু ইংল্যান্ড কোনো মহাদেশ নয়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা সেটি হচ্ছে অপশান বি, ইংল্যান্ড। কোশ্চেন নাম্বার 36, কোনারক, মাদুরাই, ইলোরা, খাজুরাহো, এই চারটের মধ্যে থেকে কোনারক, মাদুরাই এবং খাজুরাহো এই তিনটে মন্দির শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু ইলোরা হলো গুহা শিল্পের জন্য বিখ্যাত। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, ইলোরা। কোশ্চেন নাম্বার 37, দামোদর, নর্মদা, গঙ্গা, তিস্তা, এই চারটের মধ্যে থেকে নর্মদা, গঙ্গা এবং তিস্তা এই তিনটে হলো নদী, কিন্তু দামোদরের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু নদ, অর্থাৎ দামোদর নদ বলা হয়, এটা কোনো নদী নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আলাদা হবে অপশান এ, দামোদর। কোশ্চেন নাম্বার 38, সিমলা, উটি, ভাইজাক, গ্যাংটক, এই চারটের মধ্যে থেকে সিমলা, উটি এবং গ্যাংটক এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন শৈলশহর বা হিল স্টেশন, কিন্তু ভাইজাক এটা কোনো হিল স্টেশন নয়। তো তাহলে এক্ষেত্রে যদি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান সি, ভাইজাক। কোশ্চেন নাম্বার 39, মস্কো, প্যারিস, নিউ ইয়র্ক, টোকিও, এই চারটের মধ্যে থেকে মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী এবং টোকিও হচ্ছে জাপানের রাজধানী, কিন্তু নিউ ইয়র্ক কোনো রাজধানী নয়, এটি একটি শহর। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান সি, নিউ ইয়র্ক। কোশ্চেন নাম্বার 40, পৃথিবী, শুক্র, বৃহস্পতি, শনি, এই চারটের মধ্যে থেকে পৃথিবী, বৃহস্পতি এবং শনি এগুলো সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার অভিমুখে আবর্তন করে না, কিন্তু একমাত্র শুক্র গ্রহ হচ্ছে যা সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার অভিমুখে আবর্তন করে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শুক্র। কোশ্চেন নাম্বার 41, বুধ, শুক্র, মঙ্গল, শনি, এই চারটের মধ্যে থেকে বুধ, শুক্র এবং মঙ্গলের ক্ষেত্রে কোনো প্রকার বলয় কিন্তু দেখা যায় না, একমাত্র শনি গ্রহের ক্ষেত্রে বলয় আছে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, শনি। কোশ্চেন নাম্বার 42, পলি, গ্রানাইট, দোআঁশ, এটেল, এই চারটের মধ্যে থেকে পলি, দোআঁশ এবং এটেল এগুলো হচ্ছে
তিন প্রকার মৃত্তিকা, কিন্তু গ্রানাইট কোনো মৃত্তিকা নয়, গ্রানাইট হচ্ছে একটা শিলা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান বি, গ্রানাইট। কোশ্চেন নাম্বার 43, ভূমিকম্প, সুনামি, বৃষ্টিপাত, অগ্নুৎপাত, এই চারটের মধ্যে থেকে ভূমিকম্প, সুনামি এবং অগ্নুৎপাত এই তিনটে কিন্তু পাত সঞ্চারণের ক্ষেত্রে ঘটে থাকে, কিন্তু বৃষ্টিপাত পাত সঞ্চারণের ক্ষেত্রে হয় না। তো এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান সি, বৃষ্টিপাত। কোশ্চেন নাম্বার 44, মথুরা, এলাহাবাদ, বারাণসী, হরিদ্বার, এই চারটের মধ্যে থেকে এলাহাবাদ, বারাণসী এবং হরিদ্বার এই তিনটে শহর কিন্তু গঙ্গার তীরবর্তী অঞ্চলে অবস্থিত, কিন্তু মথুরা গঙ্গার তীরবর্তী শহর নয়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, মথুরা। কোশ্চেন নাম্বার 45, ভুটান, তুর্কি, নরওয়ে, স্পেন, এই চারটের মধ্যে থেকে ভুটান, নরওয়ে এবং স্পেন রাজা বা কিং দ্বারা পরিচালিত হয়, কিন্তু তুর্কির ক্ষেত্রে কোনো রাজা বা কিং নেই। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, তুর্কি। কোশ্চেন নাম্বার 46, শেল, গ্নেস, মার্বেল, কোয়ারজাইট, মাত্র শেল ছাড়া বাকি সবগুলি হচ্ছে রূপান্তরিত শিলা। শেল কোনো রূপান্তরিত শিলা নয়, এটাই হচ্ছে পাললিক শিলা। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 47, শিবালিক পর্বত, আল্পস পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, এই চারটের মধ্যে থেকে শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত এবং সাতপুরা পর্বত ভারতে অবস্থিত, কিন্তু আল্পস পর্বত এটি কিন্তু ভারতে অবস্থিত নয়, এটা ইউরোপে অবস্থিত। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হবে অপশান বি, আল্পস পর্বত। কোশ্চেন নাম্বার 48, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, সিকিম, এই চারটের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং সিকিম হলো ভারতের তিনটে রাজ্য, কিন্তু লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হবে অপশান এ, লাক্ষাদ্বীপ। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু একদিকে যেরকম তোমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজনের প্রশ্নোত্তর হিসেবে কাজ করছে, পাশাপাশি এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু আরও আনুষঙ্গিক বিষয়গুলো জানতে পারছো। যেগুলো তোমরা জানো সেগুলো তো ভালো, নাহলে আরও নতুন জিনিস কিন্তু আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে তোমরা জানতে পারছো। তো তার জন্য কিন্তু এই ক্লাসগুলোকে সম্পূর্ণ ফলো করো, কারণ এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা কিন্তু অনেক অজানা বিষয় জানতে পারবে। কোশ্চেন নাম্বার 49, কাজিরাঙ্গা, গির, রণথম্বর, নন্দনকানন, এই চারটের মধ্যে থেকে কাজিরাঙ্গা, গির এবং রণথম্বর এই তিনটি হচ্ছে ভারতে অবস্থিত বিভিন্ন অভয়ারণ্য, কিন্তু নন্দনকানন কোনো অভয়ারণ্য নয়, এটি ওড়িশার একটি বিখ্যাত চিড়িয়াখানা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 50, পুডুচেরি, চণ্ডীগড়, দমন, হরিয়ানা, এই চারটের মধ্যে থেকে পুডুচেরি, চণ্ডীগড় এবং দমন এই তিনটি হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু হরিয়ানা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হবে অপশান ডি, হরিয়ানা। কোশ্চেন নাম্বার 51, নন্দাদেবী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই চারটের মধ্যে থেকে কৃষ্ণা, কাবেরী এবং গোদাবরী এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন নদী, কিন্তু নন্দাদেবী কোনো নদী নয়, এটি হলো একটি ভারতের পর্বতশৃঙ্গ। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, নন্দাদেবী। কোশ্চেন নাম্বার 52, নীল, নায়াগ্রা, টেমস, শতুদ্র, এই চারটের মধ্যে থেকে নীল, টেমস এবং শতুদ্র এই তিনটি কিন্তু নদী, কিন্তু নায়াগ্রা কোনো নদী নয়, নায়াগ্রা হচ্ছে একটি বিখ্যাত জলপ্রপাত। তো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর বা আলাদা। কোশ্চেন নাম্বার 53, পানাজি, লেহ, গ্যাংটক, সিমলা, এই চারটের মধ্যে থেকে পানাজি, গ্যাংটক এবং সিমলা এই তিনটি হলো ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, কিন্তু লেহ কোনো রাজধানী শহর নয়, লেহ হচ্ছে একটি শৈল শহর বা হিল স্টেশন। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হচ্ছে অপশান বি, লেহ। কোশ্চেন নাম্বার 54, দার্জিলিং, সিমলা, গ্যাংটক, ভাইজ্যাক, এই চারটের মধ্যে থেকে দার্জিলিং, সিমলা এবং গ্যাংটক হচ্ছে ভারতের তিনটি শৈল শহর বা হিল স্টেশন, কিন্তু একমাত্র ভাইজ্যাক হলো ভারতের একটি বন্দর শহর। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভাইজ্যাক। কোশ্চেন নাম্বার 55, সাহারা, আফ্রিকা, থর, ভারত, কালাহারি, চীন, গোবি, মঙ্গোলিয়া, এই চারটের মধ্যে থেকে থর মরুভূমি ভারতে অবস্থিত এবং গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত, কিন্তু কালাহারি মরুভূমি চীনে অবস্থিত নয়, এটি বাতসোয়ানা এবং নামিবিয়াতে অবস্থিত। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 56, ধবলগিরি, ভুটান, অন্নপূর্ণা, নেপাল, নন্দাদেবী, ভারত, তিরিচিমির, পাকিস্তান, এই চারটের মধ্যে থেকে
অন্নপূর্ণা পর্বতটি নেপালে অবস্থিত, নন্দাদেবী পর্বত ভারতে অবস্থিত এবং তিরিচিমির পাকিস্তানে অবস্থিত। কিন্তু ধবলগিরি ভুটানে অবস্থিত নয়, ধবলগিরি অবস্থিত নেপালে। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 57, কঙ্গো আফ্রিকা, নীল রাশিয়া, মিসিসিপি আমেরিকা, হুয়াংহো চীন। এই চারটের মধ্যে থেকে কঙ্গো অবস্থিত আফ্রিকাতে, মিসিসিপি অবস্থিত আমেরিকাতে এবং হুয়াংহো চীনে অবস্থিত। কিন্তু নীল রাশিয়ায় অবস্থিত নয়, নীল নদ অবস্থিত আফ্রিকায়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 58, হ্যারিকেন, সাইক্লোন, ক্যাটরিনা ফাইন্ড। এই চারটের মধ্যে থেকে হ্যারিকেন, সাইক্লোন এবং ক্যাটরিনা এই তিনটি হচ্ছে বিধ্বংসী ঝড়ের নাম। কিন্তু ওয়াইন্ড কোনো ঝড় বোঝায় না, ওয়াইন্ড বলতে বায়ুপ্রবাহকে বোঝায়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 59, থার্মোমিটার, হাইগ্রোমিটার, পেরিমিটার, সিসমোগ্রাফ। এই চারটের মধ্যে থেকে থার্মোমিটার, হাইগ্রোমিটার এবং সিসমোগ্রাফ ভৌগোলিক উপাদান পরিমাপের যন্ত্রপাতি, কিন্তু পেরিমিটার বলতে পরিসীমা বোঝায়। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 60, স্ট্র্যাটোস্ফিয়ার, হেমিস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এই চারটের মধ্যে থেকে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, কিন্তু একমাত্র হেমিস্ফিয়ার হলো অর্ধগোলক বা গোলার্ধ। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 60-র সঙ্গে সঙ্গে শেষ হলো সুবীর দাসের রিজনিং বই থেকে শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায়ের ভূগোল সম্পর্কিত প্রশ্নোত্তরের পার্ট 15, এবং ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 16 শুরু হবে ইতিহাস সম্পর্কিত প্রশ্ন নিয়ে। তো সেই সমস্ত পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং পাশাপাশি আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।